Barat saya ame member ke Pak. Ketua punya. Mana punya negara? Apa pun tak salah. Ara kama punya negara. পৰাক্তটো মানে এটো এটা উৎসৱ আৰু এটা এটো গাঁৱৰ যিটো সমাজৰ সামাজিক বা ৰাজহুৱাভাৱে এটা যজ্ঞ বুলিও কোৱা হয় এটো হ'ল তাৰ যিটো পৌৰাণিক কাহিনী আছে এটো মাইথলজি বুলি কয় যে যেতিয়া পৌৰাণিক কাহিনী এটা আছে এটো হ'ল এটো পৃথিৱীলৈ ধৰক স্বৰ্গৰ পৰা কেনেকৈ আহিল শস্যৰ কঠীয়াবিলাক ধৰক ধানৰ কঠীয়াই হওক আলুৰ কঠীয়াই হওক যিকোনো শস্যৰ কঠীয়া কেনেকৈ আহিল এইটো আনিবলৈ যাওঁতে ৰাস্তাত বহুত অপায় অমংগল হৈছিল কষ্ট স্বীকাৰ কৰিবলগা হৈছিল মানে লাইনটো লাইন নকওঁ আৰু এইটো সময়ত মানে যেতিয়া আনিছিলে অনাৰ পিছত সিঁচি দিলে সিঁচি দিয়াৰ পিছত আমাৰ নিয়মটো হ'ল পাঁচদিনৰ পিছত ঘূৰি যাবগৈ লাগে গেনা শেষ হোৱাৰ পিছত আলি আলি গাঁজি বুলি কয় তাৰপিছত চাবলৈ গ'ল পথাৰত বাপৰে বাপ কি বনৰীয়া গাহৰিয়ে বনৰীয়া কুকুৰাই আৰু এই কিবা কপৌ চৰাই এইবিলাকে খাই শেষ কৰি দিয়ে তেতিয়া আবুতানি যিটো সমাজৰ মানৱ যিটো প্ৰথম মানৱ আছিলে আদিম মানৱ তেওঁ একদম কান্দি 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 পথাৰত একদম বোকাত লুতৰি পুতৰি খাই কান্দিলে ধৰক সমাজৰ কাৰণে সমাজ মানৱ সমাজটো জীয়াই থাকিবলৈ এইটো কঠীয়াটো খিচা আছিলে এতিয়া কিহেৰে আমি মানে এইটো আনিবলৈ যোৱাৰ আগতে দুৰ্যোগ এটা হৈছিল এইকাৰণে আনিবলৈ গৈছিল স্বৰ্গৰ পৰা অনাৰ পিছত সিঁচুতে এইটো অৱস্থা যদি হয় সমাজখনে কেনেকৈ জীয়াই থাকিব কি খাই থাকিব কান্দি 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 থাকোঁতে এজন বন দেৱতাই দেখিলে এইটো তেওঁ বুজি পালে ই কম কষ্টত কন্দা নাই মানুহজনে তেতিয়া তেওঁ বুজি পায়ো সুধিলে কিয় কান্দিছে ইমান ইনাই পিনাই কিয় কান্দিছে মানে গছৰ পাত একদম সৰি গৈছে বোলে বা গছ একদম নলৰা হৈ গৈছে বোলে মানে তাৰপিছত তেওঁ ক'লে মই বহুত কষ্ট কৰি স্বৰ্গৰ পৰা আনিছিলোঁ কঠীয়া মানৱ জীৱনটো মানে জীয়াই থাকিব লাগে মানুহে খাব লাগে খাবলৈ লাগে বুলি কিন্তু এতিয়া সিঁচাৰ পিছত এইটো গোটেইটো কঠীয়াটো খাই পেলালে সিঁচুতেই বনগাহৰিয়ে খালে ধৰক কপৌ চৰাই খালে বা বনৰ কুকুৰাই খালে এতিয়া মোৰ কি অৱস্থা হ'ব কেনেকৈ সমাজখন জীয়াই থাকিব মানৱ সমাজটো তাৰপিছত তেওঁ ক'লে বাৰু আপোনাক যিটো কান্দিছে সেইটো কষ্ট কৰিলে সেইটো বুজি পাইছোঁ মই অলপ সহায় কৰি দিব পাৰোঁ বুলি বুলি তেওঁ কয় তেওঁ চিকাৰী আছিল বনদেৱতা তেওঁ ধেনুকাৰ জুৰিলে তাৰপিছত মন্ত্ৰ উচ্চাৰণ কৰিলে তাৰো কিবা আছে মন্ত্ৰ আছে তাৰমানে কি আবাং বুলি কৈ শ্ৰুতিত আছে টাংকা কৈ নাই কি কি বুলি মানে য'ত কপৌ চৰাই ধান খোৱা কপৌ চৰাই য'ত ৰুণ দি আছে সিহঁতক গৈ গৈ ধৰিব আনিবগৈ লাগে খৰটো মাৰি দিলে মন্ত্ৰপুত্ৰ খৰটো মাৰি দিলে মাৰি পিছত কপৌ চৰাই যিমান আছিল খাইছিল সিহঁতক আনিলে অনাৰ পিছত ওচৰলৈ আনি তাৰপিছত কি কৰিলে সিহঁতক ফালিত চালে ফলাৰ পিছত যেতিয়া সিহঁতৰ মোনাত ধান গলাবিলাক গলিলে সতীয়াবিলাকে আগতে খোৱাবিলাক পিছৰ খোৱাবিলাকে বাচি গৈছিল তাকে বাচি বাচি উলিয়াইছিল উলিয়াই পেলাই তেতিয়া তেওঁ ক'লে এইটো এটা নিয়মিত এটা নিয়ম কৰি মাংগলিক অনুষ্ঠান এটা পাতি পেলাই মানে কঠীয়া সিঁচাৰ আৰম্ভণি যিটো লিগাং বুলি যে কয় যে আলি মানে আলুটো বুজায় লিগাং যিটো কঠীয়াটো আৰম্ভণি কৰা শস্যটো সেইটোত এটা পৰ্ব কৰি পেলাই নিয়মিক এটা নিয়ম কৰি পেলাই সিঁচিব লাগে আৰু সিঁচাৰ পিছত
ধরক চন্দ্র সূর্য খাকি করে আইতা ককা হাত খাকি করে সিঁচিব লাগে। তারপর যেতিয়া লপকে গজি উঠিব তেতিয়া দবর পাতিব লাগে যাতে আনি বিঘিনি বেমার আজার যাতে নহয়, শুকান হয়ে না যায়, পোকে পরাই যাতে না খায়। তারপর শস্য যদি ভাল হয় আর ভালকে যদি পোয়ার পিছত যেতিয়া ধনে ধানে সৌন্দর্য হব তেতিয়া পোয়ার পিছত পরাগ পাতিব লাগে, মানে পরাগ উৎসব পাতিব লাগে। আপনার যিকিজনে কঠিয়া দিছিল কঠিয়া খনারপা যিকিজন দেবতায় সহায় করেছিল, মই যেনেবা কিবা সহায় করলো ঘুরাই অনার কঠিয়া, এইবিলাক স্মরণ করে তেওঁলোকক ভোজবার এসাজ দি রাইজেও এসাজ খাই ফূর্তি করে খাব লাগে। তেতিয়ারপরে পরাগটো আরম্ভ হল বলে কোয়া হয়। অন্য আর কাহিনীও আছে, মানে আমার দুটা শিতান আছে, তথাপি থুলমূলকে তেন হয় পরাগ উৎসবের কারণে। আমার মিচিং জনজাতির নাম্বার ওয়ান আপংটো লাগবে, গাহরি লাগিব, কুকুরা লাগিব। এই মতে আমি অলরেডি আজির তারিখের পর লাগুতা স্থাপন করার পিছরপা আমি পূর্ণদমে আমি আগবাব লৈছো। আমি দু এদিনের পিছতে অলরেডি আপং বনাম। এই মতে বিভিন্ন আমি জাতি জনগোষ্ঠীর আশারী ব্যক্তি সকলকে আমি আর্থিকভাবে সাহায্য বিচারি, যেহেতু আমি অকলে এই নো আর্থিকভাবে দুর্বল এই এলাকাতো। আমি ইয়ারপ্রাই আমি জাতিটলে আমি একটা মেসেজ পঠিয়াব বিচার যে আমার পরম্পরা, আমার পরম্পরা যদি পরাগ উৎসব, এই পরাগ উৎসবটি এনেকা একটা কিনা থলা জায়গা যে আয়োজন করব পারিছো, সেইটো আমি মেসেজ পঠিয়াবর কারণে আমি আগবাড়ি গেছি। আমার ইয়ামে মুগর যদি দেখা গেল বিশেষ ইয়ার উপর এই পর্বটোর উপর আমার ইয়ামে মুগর যথেষ্ট গুরুত্ব আছে। তেখেতসকল বিভিন্ন আমি সাব কমিটি গঠন করেছো, বিভাগীয় আমি দায়িত্ব দিছো, গতি এনেকে আমি আজির পর প্রস্তুতি আরম্ভ করবো।